উনি আমার কাছ থেকে দুই গালে দুইটা কিস চাচ্ছে ওই গালের মধ্যে দুইটা চল লাগানো উচিত ছিল জেসমিন এবং শাহনুরা দেখছে কথাটা যখন উনি আমাকে বলছে তখনই ওনার গালে চল দিয়ে আমার ইলেকশনটা বন্ধ করে দেওয়া উচিত ছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের দিন 28 জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন সাধারণ সম্পাদক প্রার্থী নিপুনের কাছ থেকে কিস চেয়েছিলেন এই অভিযোগ করেছেন অভিনেত্রী নিপুন নিজেই রবিবার 30 জানুয়ারি বিকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন ভরা মজলিশে নিপুন কি তাহলে মিথ্যে কথা বললেন নিপুন বলেছেন পীরজাদা হারুন সকালবেলা আমার কাছ থেকে দুই গালে দুইটা কিস চেয়েছে আমার উচিত ছিল দুই গালে দুইটা চড় দেওয়া যা আমি করিনি এ সময় দুজন নারী প্রার্থী জেসমিন ও শাহানুর ছিল আমার সঙ্গে কিন্তু এই অভিযোগের জবাবে পীরজাদা হারুন গণমাধ্যমকে বলেছেন প্রকাশ্যে এমন আবদার করাটা কি স্বাভাবিক মনে হয় আপনাদের কাছে এই কথা বিশ্লেষণ করলে কি দাঁড়ায় প্রকাশ্যে আবদার করাটা বেমানান তাহলে পীরজাদা হারুন আকারে ইঙ্গিতে কিংবা গোপনে নিপুনের কাছ থেকে কিস চাইলেও চাইতে পারেন অনেক সমালোচক সেই ধারণাও কিন্তু করছেন এই কথাগুলো ঘুরে ফিরে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে কখনো ট্রল হয়ে কখনো চূড়ান্তভাবে পীরজাদা হারুনের সমালোচনা হয়ে পীরজাদা হারুনের চরিত্র নিয়েও কথা বলছেন সবাই নিপুন একজন সচেতন শিল্পী শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদপ্রার্থী তার এই অভিযোগকে কোনোভাবেই উড়িয়ে দেওয়ার কোনো যুক্তি থাকতে পারে না এটা অবশ্যই গুরুতর অভিযোগ এবং এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি অভিযোগ এই অভিযোগ খতিয়ে দেখা উচিত পীরজাদা হারুন অবশ্য বলেছেন যদি এটি কোর্টে ওঠে সওয়াল জবাবের মাধ্যমে হয়তো এর সত্য বেরিয়ে আসবে নিপুন কি তাহলে কোর্টে যাবেন নিপুনের মতো একজন জনপ্রিয় অভিনেত্রী যখন নির্বাচন কমিশনের প্রধান যিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজ করছেন পীরজাদা হারুন তার বিরুদ্ধে এমন অভিযোগ নিয়ে আসেন সেটি নারী নির্যাতনের চূড়ান্ত লেভেলে পড়ে এবং অবশ্যই একটি গর্হিত অপরাধ এবং এটি বিচারযোগ্য অপরাধ যদি অভিযোগ সত্য হয়ে থাকে অভিযোগ মিথ্যে হলে অবশ্যই হারুন মানহানির মামলাও করতে পারেন এবারের চলচ্চিত্র সমিতির নির্বাচনে নিপুন আক্তার সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জায়েদ খানের বিপরীতে এতে জায়েদ খান 176 ভোট পেয়ে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন নিপুন পেয়েছেন 163 ভোট 26টি ভোট নষ্ট হয়েছে এবং নিপুনের দাবি যে 26টি ভোট নষ্ট হয়েছে সেই ভোটের অধিকাংশই তার এবং এটি কারসাজি করে নষ্ট করে দেয়া হয়েছে তাকে হারানোর জন্য এ নিয়ে তিনি কোর্টে যাবেন মামলা করবেন এবং কোর্টেই এর ফলাফল নির্ধারিত হবে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বহু জাল খোলা হয়েছে শিল্পী সমিতির নির্বাচনের নতুন মোড় নতুন দিকে যাচ্ছে এবার নিশ্চয়ই বিষয়টাকে হেলাফেলা করার কোনো উপায় নেই আদালতের মাধ্যমে হলেও নিশ্চয়ই বেরিয়ে আসবে নিপুনের চুমু রহস্য